গাইবান্ধায় প্রতিদিনই বেড়িবাঁধ ভেঙে বন্যায় ডুবছে নতুন গ্রাম। শহর রক্ষা বাঁধের 25টি পয়েন্টের মধ্যে এরই মধ্যে ভেঙে গেছে 7টি। ঝুঁকিপূর্ণ রয়েছে আর 18টি পয়েন্ট, যা ভেঙে গেলে গৃহহীন হবে আরও কয়েক লাখ পরিবার। গ্রামবাসীদের অভিযোগ, বারবার বাঁধ সংস্কারের কথা বলা হলেও তোয়াক্কা করেনি পানি উন্নয়ন বোর্ডের কর্তা ব্যক্তিরা। দফায় দফায় স্মারকলিপি, মিছিল, সমাবেশ করেও কাজের কাজ কিছুই হয়নি। গাইবান্ধার বন্যা দুর্গত এলাকা ঘুরে মাহমুদ সোহেলের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন মজনু হোসেন। রাত হলেই বাঁধ পাহারায় নেমে পড়েন গ্রামের এই যুবকরা, কারণ এই বাঁধই এখনো বাঁচিয়ে রেখেছে তাদের স্বপ্ন। ভাঙলে ভেসে যাবে সব কিছু, বাঁধ নিয়ে এখন রাতের ঘুম হারাম তাদের। এসিটিভির ক্যামেরা দেখে শাখাটা এলাকার সাধারণ মানুষ, স্থানীয় সংসদ সদস্য আর পানি উন্নয়ন বোর্ডের কর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ করলো। আমরা সারাক্ষণ বাঁধের ভেসে লেগে আছি, যাতে এই এখানে একবার ভাঙলে পরে সারা গাইবান্ধা কেন লক্ষ্মীপুর কামাল পড়া হাজার হাজার বিঘা জমি ফসল নষ্ট হয়ে যাবে। করতোয়া, ব্রহ্মপুত্র, তিস্তা সহ ছোট বড় 5টি নদী বয়ে গেছে উত্তরের জেলা গাইবান্ধা দিয়ে। এবারের বন্যায় এসব নদীর পানি উপচে ভেসে গেছে কয়েক লাখ পরিবার। পানির নিচে হারিয়ে গেছে ফসলি জমি, এখন তারা নিঃস্ব। দেখেন আমার খাট এখনো একটা ঘরতে আছে, পানির মধ্যে ঢোক খেলতেছে। আপনার ঘর না ঢুকলে দিস পাবেন। সাদুল্লাপুর বাঁধটি ভেঙে এরই মধ্যে বিভিন্ন গ্রামে ঢুকে পড়েছে পানি, গৃহহীন হয়েছে কয়েক হাজার পরিবার। তাদের ক্ষোভ পানি উন্নয়ন বোর্ড কর্তাদের বিরুদ্ধে। পানি উন্নয়ন বোর্ডকে অনেকবার জিজ্ঞেস করছিলাম যে দেখেন আমাদের এই বাঁধটা ভাঙি যেতে পারে, কিন্তু ওনারা কখনো এটা কর্ণপাত করেননি। 10 নং কামারপাড়া ইউনিয়নের যে চেয়ারম্যান বর্তমান আছে, ইনি ভোটের আগে খুব মানে সাবা মারছে। উনি বলছিলেন যে নির্বাচনে যদি আমি জয়ী হই তাহলে আপনাদের এই বাঁধটা আমরা মেরামত করে দেবো। আমার কিছুই নেই, সব ভাসি গেছে, আমার ঘর তোর পড়ে গেছে, দেখেন এই যে ছায়া, দেখেন এই যে ছায়া, দেখেন এই যে। এসব অভিযোগ নিয়ে জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী অফিসারের কাছে গেলে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। প্রায়োরিটি দেই নাই কেন, সেটা তো আসলে একান্তই আমাদের মানে প্রকৌশল দিক থেকে চিন্তা ভাবনা, যে আমাদের কারিগরি দিক থেকে সেটার চাইতেও আরও ভয়ঙ্কর পয়েন্ট কিন্তু আমাদের ছিল, যেটা আমরা মেরামত করেছি। পানি উন্নয়ন বোর্ডের এই কর্তার কথাই দরিদ্র এসব মানুষের এই করুণ পরিণতিতে কোনো দুঃখবোধও প্রকাশ পায়নি। ব্রহ্মপুত্রর শাখা নদী, এটি স্থানীয়ভাবে বলা হয় ঘাঘট নদী। ঠিক আমার ডান হাতে দেখা যাচ্ছে একটি কাঁচা যে বাঁধ, এই বাঁধটি স্থানীয় মানুষ তাদের নিজেদের খরচে এই বাঁধটি করেছিল। এখন এই বাঁধটি ভেঙে ঠিক বাঁদিকে কয়েক লক্ষ পরিবার গৃহহীন হয়েছে। স্থানীয় জনগণ বারবার পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের এইসব বিষয় বললেও তারা কর্ণপাত করেনি, এবং গাইবান্ধার অসংখ্য বেড়িবাঁধ এখনও ঝুঁকির মধ্যে রয়েছে। মাহমুদ সোহেল, এসএটিভি, সাদুল্লাপুর, গাইবান্ধা।